মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই বিভ্রান্তিতে ভুগছেন, যেখানে উনি উন্নয়নের জোয়ার দেখছেন সেখানে জোয়ার নেই, হয়তো প্রায় ভাটাই চলে এসছে। দাদু খায়, নাতি খায় ব্রিটানিয়া থিন অ্যারোমিক বিস্কিট, এই বিজ্ঞাপন এর সঙ্গে আমরা সবাই পরিচিত। সেই দাদুও থাকবে, নাতিও থাকবে, থাকবে ব্রিটানিয়া থিন অ্যারোমিক বিস্কিট। কিন্তু দুর্ভাগ্যবশত সেই বিস্কুট যেটা কলকাতার তারাতলায় স্বাধীনতার সময় থেকে তৈরি হতো, সেটা তারাতলায় আর তৈরি হবে না। তারাতলার কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। কলকাতার তারাতলায় যে শিল্পের কবরস্থান আছে, সেখানে এই আরেকটি কারখানার কফিন মোতা। মাননীয় মুখ্যমন্ত্রী দাবি করেন যে ও নেতৃত্বে তৃণমূলের শাসনে পশ্চিমবঙ্গে উন্নয়নের জোয়ার এসেছে। উনি প্রায় প্রত্যেক বছর কিংবা ফি বছর বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট অনুষ্ঠান করেন, সেখানে বড় বড় উদ্যোগপতিদের ডেকে আপ্যায়ন করা হয়, হাজার হাজার কোটি টাকার এমওইউ স্বাক্ষর করা হয়। কিন্তু কোথায় বিনিয়োগ? সরেজমিনে তো ওর কোন সন্ধান পাই না। এই যে বিনিয়োগের অভাব, এটাকে শিল্পপতিরা মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় যে বিশাল উন্নয়ন হচ্ছে পশ্চিমবঙ্গে সেটা দেখতে পাচ্ছেন না, কিংবা দেখেও দেখছেন না, এর পেছনে কি কোনো ষড়যন্ত্র আছে? এটা কি কেন্দ্রের একটা বঞ্চনার প্রমাণ নাকি? মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই বিভ্রান্তিতে ভুগছেন, যেখানে উনি উন্নয়নের জোয়ার দেখছেন সেখানে জোয়ার নেই, হয়তো প্রায় ভাটাই চলে এসছে।